ইয়েস আপনার পাশে যদি টিপিলিং এর রাউটার থেকে থাকে এবং আপনি একজন টিপিলিং এর রাউটার ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে এরকম একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে একটি অ্যাপসের সাহায্যে আপনি চাইলে আপনার একাধিক টিপিলিং এর রাউটার কন্ট্রোল করতে পারবেন একটি রাউটার হোক বা একাধিক রাউটার হোক একদম ইজিতে পানির মতো করে আপনার রাউটারে যত ধরনের ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো আপনি কীভাবে নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনি একদম পানির মতো ইজিতে দেখতে পাবেন আপনাদের মধ্যে হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন আবার নাও জানতে পারেন টিপলিংকের যে তেথার অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির সাহায্যে আমরা কিন্তু চাইলে এই সকল কাজগুলো করতে পারি তবে আপনাদের মধ্যে এখানে অনেকেই যে প্রবলেমটি ফেস করে থাকেন সেটি হচ্ছে টিপলিঙ্কের তেথার অ্যাপটি আপনি যখনই আপনার ফোনে ইনস্টল করার পরে ওপেন করেন তখনই দেখতে পান যে তারা ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি জানেন না তো যাই হোক কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওতে একদম ইজিতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি একদম নিমিশে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে করে নিতে পারবেন এবং পরবর্তী সময় যদি আবার আপনি আপনার অন্য একটি ডিভাইস দিয়ে ওই এফ বা ওই ওয়েবসাইটে লগ ইন করতে চান তাহলে কিন্তু আর অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে সো ভিডিওটি আপনি কোনো রকম স্কিপ না করে সেব্দে কন্টিনিউ করুন করুন তো চলে যাচ্ছি সরাসরি ভিডিওর মূল পয়েন্টে তবে সত্যি একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ওকে তো চলে আসলাম ভিডিওর মূল পয়েন্টে তো এবার জাস্ট সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনটি আপনি একটু লক্ষ্য করুন আর সেম প্রসেসগুলো আপনি অ্যাপ্লাই করুন তো ফার্স্ট অফ অল আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পরে সরাসরি আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল স্টোরে আসার পরেই আপনি সিম্পলি সার্চ করবেন টিপ লিঙ্ক লিখে দেখতে পাচ্ছেন টিপ লিঙ্ক লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের টিপ লিঙ্কের যেই তেথার অ্যাপটি রয়েছে সেটি চলে এসেছে সিম্পলি অ্যাপসটি আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি সিম্পলি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি ওপেন করবেন আর ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ওয়েলকাম টু টেথার এরকম জাস্ট এখানে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন টিফি লিঙ্ক আইডি ইমেল ব্র্যাকেটের মাধ্যমে লেখা রয়েছে ইমেল এখানে আপনার একটি ইমেল টাইপ করতে হবে এবং এখানে পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড টাইপ করতে বলা হয়েছে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে যেই ইমেলটের সাহায্যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন ফার্স্ট অফ অল সেই ইমেলটি দেবেন এবং পাসওয়ার্ডটি দেবেন দেন লগ ইন ক্লিক করবেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আমরা এখন দেখবো আর আবারও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনি কিন্তু একবার অ্যাকাউন্ট খুলে নিলেই হবে পরবর্তী সময় আর আপনাকে অ্যাকাউন্ট খোলার ঝামেলাটি পহাতো হবে না তো এবার দেখুন আপনি অ্যাকাউন্ট খোলার জন্য যেই কাজটি করবেন একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট টিপ লিঙ্ক আইডি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন তো দেখুন এখানে ক্রিয়েটে টিপ লিঙ্ক আইডিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারভিউ চলে আসছে এখানে জাস্ট আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে ফার্স্ট অফ অল জাস্ট আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার মোবাইল ফোনে সাইনিং করা রয়েছে আশা করছি বুঝতে পারছেন একদমই কিন্তু ক্লিয়ার করে আপনাদের বলে দিচ্ছি যে ইমেল অ্যাকাউন্টটি আপনার মোবাইল ফোনে সাইনিং করা রয়েছে সেই ইমেল অ্যাকাউন্টটি আপনি এখানে দিয়ে দেবেন টাইপ করে কারণ এই ইমেল থেকে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ফার্স্ট অফ যদি ইমেল অ্যাকাউন্টটি সাইনিং করা না থাকে তাহলে ফার্স্ট অফ অল আপনি এখনই ভিডিওটি এখানে স্টপ করে একটি ইমেল অ্যাকাউন্ট সাইনিং করে নিন আপনার ফোনে দেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে এই স্টেপে এসে আপনি টাইপ করে দিন তো তৈমিলার অ্যাড্রেসটি ফার্স্ট অফ অল টাইপ হয়ে যাওয়ার পরে আপনি এর পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড শো করছে এখানে পাসওয়ার্ড টাইপ করবেন আর পাসওয়ার্ড টাইপ করার পরে দেখতে পাচ্ছেন এর নিচেই শো করছে কনফার্ম ইউর নিউ পাসওয়ার্ড আপনি যেই পাসওয়ার্ডটি ওপরের পাসওয়ার্ডের অপশনে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে টাইপ করবেন কনফার্ম পাসওয়ার্ডে তারপরে আপনি যে কাজটি করবেন তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি টাইপ করে নিয়েছি আমাদের কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটি তবে এখানে আপনাদের একটু মাথায় রাখতে হবে আপনি যেই পাসওয়ার্ডটি দিবেন সেটি কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে সেটি আশা করছি আপনি জানেন তবে আরেকটি যেই বিষয় রয়েছে এখানে সেটি হচ্ছে আপনার পাসওয়ার্ডটি শুধুমাত্র সংখ্যা দিবেন না কিছু সিম্বল লেটার অ্যাড করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি একটু স্ট্রং হবে তো যাই হোক এরপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে সিম্পলি সাইন আপে ক্লিক করে দিবেন এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড টু যে আপনি ইমেল অ্যাড্রেসটি দিবেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে একটি ইমেল সেন্ড করা হয়েছে টিপি লিঙ্কের তরফ থেকে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে লগ ইন করতে চাইছেন আই মিন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেখান থেকে সিম্পলি আপনাকে এক ঘন্টার মধ্যে আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য ভেরিফাই একটি অপশন আপনি সেখানে পেয়ে যাবেন লিঙ্ক দিয়ে দিয়েছে তারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে আপনার ইমেলে প্রবেশ করে আশা করছি বুঝতে পারছেন তো কীভাবে কী করবেন তো চলুন আমরা সেটি ফার্স্ট অব অল দেখে নিচ্ছি তো এই জন্য জাস্ট আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের হোম স্ক্রিনে এরপরে যে কাজটি করতে হবে আমরা চলে যাবো আমাদের মোবাইল ফোন থেকে জিমেল বা ইমেল যেই নামে একটি অ্যাপ দেওয়া থাকে সেই অ্যাপসটিতে অ্যাপসটিতে আসার পরে আমরা সিম্পলি যে কাজটি করবো আর আমি আবারও বলে দিচ্ছি আপনার কিন্তু যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেল অ্যাড্রেসটি এখানে অবশ্যই সাইনিং করতে হবে তা না হলে তো আপনি বুঝতেই পারছেন যে আপনার কিন্তু ইমেলটি আপনি পাবেন না ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টটি তো আমাদের যেহেতু জিমেল অ্যাকাউন্টটি আমাদের অফসে সাইনিং করা রয়েছে এর জন্য জাস্ট সিম্পলি আমরা অ্যাপস্টি ওপেন করে নিচ্ছি আর এফসটি ওপেন করার পরে আপনার সামনে যদি এরকমই একটি ফেজ চলে আসে আপনি এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন ডান দিকের কর্ণারে আই মিন বাম দিকের কর্নারে থ্রি লাইনের একটি অপশন শো করছে আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন সিম্পলি থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অল ইন বক্স বলে একটি অপশন রয়েছে সিম্পলি এখান থেকে আমরা অল অল ইনবক্সে ক্লিক করে দিব ওকে তো এখানে যদি ক্লিক করে দিই সাথে সাথে আমরা দেখতে পাবো টিভি লিঙ্কের থেকে আমাদের একটি ইমেল অলরেডি সেন্ড করে দেওয়া হয়েছে আই মিন পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দেখতে পাবো শো করবে তো আমরা সিম্পলি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি ক্লিক করে ওপেন করে নিব আর ইমেল অ্যাড্রেসটি ওপেন হওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে একটু নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক টু ফিনিশ রেজিস্ট্রেশন আপনাকে এখানে এই যে যে লেখাটি দেওয়া রয়েছে এখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে আপনি এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো আমরা সিম্পলি ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি মার্ক করে দিয়েছে আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন ইউ টিপ লিঙ্ক আইডি হ্যাজ বিন অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন সিম্পলি কিন্তু এইভাবে আপনি চাইলে আপনার টিপ লিঙ্কের অ্যাকাউন্টটি ফার্স্ট অফ অল ক্রিয়েট করে নিতে পারেন এবার কিন্তু এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে সিম্পলি এবার আমরা সরাসরি চলে যাব আবারও সেই তেথার লিঙ্কের অ্যাপসে তো আমরা এই জন্য অবশ্যই এখান থেকে কেটে চলে যাচ্ছি সরাসরি অ্যাপসটিতে অ্যাপসটি ওপেন করার পরে সিম্পলি আমরা ফার্স্ট অফ অল যে ইন্টারফেস দেখতে পেয়েছিলাম সেই ইন্টারফেসই দেখতে পাবো এখানে এবার সিম্পলি যে কাজটি করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমরা এখানে যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই যেইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দেবো এরপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিব দেন সিম্পলি লগ ইনে ক্লিক করবো আশা করছি এই সিম্পল ইজি ইন্টারফেসের সাথে আপনি হয়তো ইতিমধ্যে পরিচিত রয়েছেন তো আমরা সিম্পলি যে কাজটি করছি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেন লগ ইনে ক্লিক করে দিচ্ছি ওকে দেখতে সিম্পলি লগ ইন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার ডিভাইসটি আপনার ফোনটিতে কিন্তু অবশ্যই টিপি লিঙ্কের রাউটার কানেক্ট থাকতে হবে অন্য কোনো নেটওয়ার্ক যদি কানেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে যদি সিমের নেট ইউজ করে আপনি এই কাজটি করেন তাহলে এইরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে না অবশ্যই যেই রাউটারটি আপনি কন্ট্রোল করতে চাইবেন যেই রাউটারটি আপনার ফোনের সাথে কানেক্ট রয়েছে সেই রাউটারের নেট কানেক্ট করে দেন এখানে ক্লিক করবেন লগ আর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিভাইস লোকাল ডিভাইসের এখানে দেখতে পাচ্ছেন রাউটার শো করছে আপনার যদি একাধিক রাউটার থেকে থাকে সেই রাউটারগুলোও কিন্তু আপনি এখান থেকে সাইলি সিম্পলি ইজিতে ইউজ করতে পারবেন আই মিন কন্ট্রোল করতে পারবেন তো যাই হোক আমরা যেহেতু এখানে একটি টিপিলিঙ্কের রাউটার দেখতে পাচ্ছি যেহেতু একটি রাউটারে আমাদের এই মুহূর্তে রয়েছে সেই রাউটারের উপরে যদি আমরা এখানে ক্লিক করি সিম্পলি আপনি এখান থেকে দেখতে পাবেন রাউটারের মডেলটি শো করবে তো আপনি এখান থেকে জাস্ট রাউটারের মডেলের উপরে একটি ক্লিক করে দেবেন আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার আপনাকে রাউটারে প্রবেশ করতে হবে রাউটারের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারের ইউজার নেম আর পাসওয়ার্ড যেটি হবে সেটি দিয়ে সিম্পলি আপনি এখান থেকে ক্লিক করে আই মিন টাইপ করে জাস্ট লগ ইনে ক্লিক করবেন আর এখানে আরেকটি কথা আপনাদের ক্লিয়ার করে দিতে চাই সেটি হচ্ছে আপনার টিপিলিঙ্কের রাউটারে যেই অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেটি যদি আপনি চেঞ্জ করে না থাকেন তাহলে এ ডি এম আই এন এ ডি এম আই এন এটি দিয়েই লগ ইন করতে পারবেন যদি এই পাসওয়ার্ড নিয়ে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে এই মুহূর্তে আই বটন একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে নিন একদম ইজিলি তাহলে আশা করছি আপনি বুঝতে পারবেন যে আপনার রাউটারে কী পাসওয়ার্ড দিতে হবে তো যাই হোক আমরা সিম্পলি আমাদের রাউটারের অ্যাডমিন ইউজার নিম আর পাসওয়ার্ড দিয়ে লগিনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি আর এরপরে আমরা দেখতে পাবো আমাদের রাউটারে এইভাবে সিম্পলি আমরা পরিবেশ করতে পারবো এরপরে দেখতে পাবো আমাদের রাউটারের নামটি এখানে শো করবে পাসওয়ার্ডটি শো করবে এবং কি ডান দিকে দেখতে পাচ্ছেন কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে সেই ডিভাইসের সংখ্যা শো করছে এবং বাম দিকে যেই ইন্টারনেটের আইকনটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া রয়েছে তার মানে আপনার রাউটারে এই মুহূর্তে নেট কানেকশন একদম ঠিকঠাকই রয়েছে অ্যাক্টিভ রয়েছে যদি নেট কানেকশন না থাকে ডিসকানেক্ট থাকে আপনার রাউটারের সাথে নেটের তাহলে এখানে দেখতে পাবেন ক্রোস আইকন শো করবে তো আপনি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনার রাউটারের নামটি শো করছে এর নিচেই পাসওয়ার্ডের একটি আইকন শো করছে আইমিন পাসওয়ার্ড শো করছে এবং হিডেন আইকন আই মিন একটি চোখের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর এরপরে সিম্পলি আপনি কিন্তু এখান থেকে চাইলে যে কাউকে ব্লক করে দিতে পারবেন সেটি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইসগুলোর কানেক্ট করা রয়েছে সেই ডিভাইসগুলোর সংখ্যা শো করছে আমার ক্ষেত্রে দুইটি ডিভাইস কানেক্ট করা রয়েছে এর জন্য দুইটি সংখ্যা শো করছে দুই সংখ্যা শো করছে তো যাই হোক জাস্ট আমরা সেখানে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারের সাথে যে যেই ডিভাইসগুলো কানেক্ট করা রয়েছে সেই ডিভাইসগুলোর নাম সহকারে শো করছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এর নিচেই শো করছে ব্লক এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা জিরো সংঘর্ষ করছি আই মিন আমাদের রাউটারে কিন্তু এখনো কোনো ধরনের কোনো ডিভাইস ব্লক করা নেই তো সিম্পলি আমরা যদি এবার এখান থেকে কোনো ডিভাইসকে ব্লক করতে চাই তাহলে আমরা যে কাজটি করতে হবে সিম্পলি আপনি সেই ডিভাইসটির উপরে ক্লিক করে দেবেন যে ডিভাইসটি আপনি ব্লক করতে চাচ্ছেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন নিচের দিকে আপনার ব্লক বলে একটি অপশন শো করবে জাস্ট আপনি সিম্পলি এখান থেকে ব্লকে ক্লিক করে দেবেন একদম এক ক্লিকে আপনি চাইলে আপনার যে কোনো ডিভাইস যদি আপনার রাউটারে কানেক্ট করে থাকে আনন তাহলে ব্লক করে দিতে পারবেন ক্লিক করে কোনো ধরনের কোনো সমস্যা নেই এক ক্লিক করে কিন্তু আপনি এইভাবে ব্লক করে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে আমরা সিমগুলো এখান থেকে যদি শোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কোন কোন ডিভাইসগুলো আমাদের এই অর্ডার থেকে আমরা ব্লক করেছি ওকে আর ব্লক লিস্টের এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি শো করছে এবং কি আপনি এখান থেকে চাইলে কিন্তু এগুলোর নামও চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে আপনার নিজের মতো নাম অ্যাড করে দিতে পারবেন সিমগুলো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি জাস্ট নেম বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন দেন এডিটের অপশন পেয়ে যাবেন আপনার যে কোনো নাম আপনি তারপরে টাইপ করে দিতে পারবেন আবার যদি আপনি যেই ডিভাইসটি ব্লক করেছেন সেই ডিভাইসটি আনব্লক করতে চান তাহলে সিম্পলি সেই ডিভাইসটার উপরে একটি ক্লিক করে দেবেন দেন আপনি সেমভাবে দেখতে পাবেন যেখানে ব্লক লেখা রয়েছে সেখানে আনব্লক লেখা শো করবেন জাস্ট আনব্লক ক্লিক করে দিলে আবার এক ক্লিক করে আনব্লক করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা আবারও আনব্লক করে নিয়েছি এরপর আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের রাউটারের সাথে দুইটি ডিভাইস কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকটি বিষয় আপনি এখানে লক্ষ্য করছেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়্যারলেস সিলেক্ট করা রয়েছে ওয়ার্ল এর পাশে আমরা দেখতে পাচ্ছি গেস্ট নেটওয়ার্ক বলে একটি অপশন রয়েছে আপনি যদি এখানে সিম্পলি গেস্ট নেটওয়ার্ক ক্লিক করে দেন তাহলে আপনার কিন্তু এখানে চাইলে আপনি আর একটি ওয়াইফাই জোন তৈরি করতে পারবেন যেই ওয়াইফাইয়ের আন্ডারে আবার অন্য একাধিক ডিভাইস অ্যাড করতে পারবে সেই ওয়াইফাই ডিভাইসের কিন্তু আলাদা করে একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন চাইলে সেই পাসওয়ার্ড দিয়ে আবার আলাদা করে আপনার যে কোনো ডিভাইস যে কেউ আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবে বাট আপনার রাউটারে যেই মেন ওয়াইফাই জোনটা রয়েছে সেই ওয়াইফাই জুনে যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডের প্রয়োজন হবে না আপনি সিম্পলি যে কাজটি করতে পারবেন গেস্ট নেটওয়ার্ক অন করে দিয়ে আপনি একটি ডিফল্ট নাম দিয়ে দিতে পারবেন আপনার রাউটারের সেই নামে আরেকটি রাউটারের মতো শো করবে আপনার সেম রাউটার থেকেই এখানে দেখতে পাবেন দুইটি রাউটার শো করবে আপনার ফোন থেকে দেন সিম্পলি যদি আপনি যেই ওয়াইফাইটা তৈরি করছেন গেস্ট নেটওয়ার্ক হিসেবে সেই রাউটারে কানেক্ট করতে চান আলাদা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন আবার কোনো পাসওয়ার্ড নাও দিতে পারেন সিম্পলি সেখান থেকে কানেক্ট করে যে কেউ নেই ইউজ করতে পারবে আশা করছি বুঝতে পারছেন এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান বা আপনার যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি কীভাবে এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি মেনশন করবেন আই মিন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের জাস্ট একদম ইজিতেই দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একদম এ টু জেড একটি ভিডিও সিম্পলি আপলোড করে দিব তো আশা করছি আপনি কমেন্ট বক্সে জানাবেন যদি আপনার না জানা থাকে বা জানার ইন্টারেস্ট থাকে আর এরপরে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে কিন্তু তিনটি অপশন শো করছে একটি হচ্ছে হোম আইটি শো করছে একেবারে শেষের দিকে দেখতে পাচ্ছেন টুলস আমরা যদি এখান থেকে টুলসে ক্লিক করি তো টুলসে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আশা করছি আপনাদের দেখানোর প্রয়োজন হবে না আশা করছি একদম ইজিতে আপনি নিজে নিজে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কোন সেটিংসটি দিয়ে আপনি কীভাবে আপনার রাউটার থেকে কোন ফিচারগুলো উপভোগ করতে পারেন আপনার রাউটারকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তো যাই ভাই তার এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে যে কাজটি করবেন সিম্পলি ফার্স্ট অফ অল একটি লাইক করে দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং মাস্ট বি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা রয়েছে যারা টিপলিংকের রাউটার ইউজ করে নেট ইউজ করে তাদের সাথে শেয়ার করে দেবেন কারণ আপনার মতো কিন্তু তাদেরও আজকে এই ভিডিওটি খুবই উপকারে আসবে তো হোক তাহলে আজকে এই ভিডিওতে আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও নতুন ভিডিওতে চলে আসছি আসসালামু আলাইকুম